পারিবারিক অশান্তির জেরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলো এক পার্শ্ব শিক্ষক, নাম রঞ্জিত মণ্ডল, বাড়ি ফারাক্কার খয়রাকান্দি এলাকায়। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় ফারাক্কা খয়রাকান্দি এলাকায় নিজের বাড়িতে। পরিবার সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই পারিবারিক অশান্তিতে ভুগছিলেন, আর সেই অশান্তির জেরেই গতকাল রাতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে সে। পার্শ্ব শিক্ষক রঞ্জিত মণ্ডলের দেহ ইতিমধ্যেই ফারাক্কা থানার পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। ফারাক্কা থেকে শিবা সরকারের রিপোর্ট, এনটিভি ডাব্লিউবি। ঘটনাটা পারিবারিক অশান্তি ছিল, বেশ কিছুদিন ধরে অশান্তি চলছিল বাড়িতে। তো কালকে সন্ধ্যাবেলা শুনলাম যে সুইসাইড করে গলায় দড়ি দিয়েছে, এরকম দিয়ে হসপিটাল গেলাম। হসপিটাল থেকে ডাক্তারবাবু বলেছে ডেড হয়ে গেছে, বেনিয়ে গেলাম কুটিরহাট। আচ্ছা, দিয়ে ওখান থেকে চার ঘন্টা রেখে আবার ডেড বডি আবার থানা নিয়ে আসলো। থানা থেকে পুলিশ গিয়ে আবার থানা নিয়ে আসলো ডেড বডি। ও নিজের রুমেই করেছে, বাড়ি খয়রাকান্দি। আচ্ছা, যিনি মরেছে ওনার নাম রঞ্জিত কুমার মণ্ডল, ও প্যারা টিচারই করতেন, ওই 34 স্কুলের প্যারা টিচার, ওই আমাদের ওই বাহাদুরপুর ঝর্ণা প্রাইমারি স্কুল। আমরা তো যতদূর জানি তো পারিবারিক অশান্তির জন্য এটা হয়েছিল। এর আগে অভিযোগ হয়েছিল ওর মিসেসের নামে, ওনার রঞ্জিত কুমার মণ্ডলের মা আমার কাকিমা হয়, তো গৃহবধূর নামে অভিযোগ করেছিল যে বাড়িতে অশান্তি করছে আমার উপরে, আমার ছেলের উপরে। তো এরকম অভিযোগ করেছিল থানায়। তারপরে কালকে রাত্রে হঠাৎ করে আমার কাছে ফোন আসে যে এরকম এরকম ব্যাপার, হ্যাঁ সুইসাইড করেছে। যে হসপিটাল গেলাম, পাড়া প্রতিবেশী হসপিটাল আগে নিয়ে গেছিলাম, আমি পর থেকে জানতে পেরে হসপিটালে গেলাম। গিয়ে ডাক্তারবাবু বলেছেন যে ডেড হয়ে গেছে, নাই। হ্যাঁ, এখন থানা থেকে জঙ্গিপুর ময়নাতদন্তে যাবে। আমার নাম নিশীত কুমার মণ্ডল, আমার কাকার ছেলে হলো।